Hello everyone, good morning, welcome back to my channel show. I hope tumra shobai khub bhalo acho, susto acho, amra khub bhalo achi. And ajke chole eshe ekta notun vlog er sathe. Ekhon jabo rehearsal e karon ajke sokal thekei amra beche niyechi sokaler time ta shobai phaka achi. Ar basically amari mane problem ache bikele karon amar baite dujon ashbe jara boleche jodi ami jetamo tomake ora jete dito na. So jai hok shob mile ekhon jabo rehearsal e then barite ke ashen ache shobtai tumra dekhte pabe ki korchi na korchi shobtai tomader sathe share korbo. So ekhon beshi babu চলো ব্লগটা স্টার্ট করি। তো আজকে আমি ভাইয়ের সাথে চলে যাচ্ছি, ভাই যাচ্ছিল বাজারে, তো ভাইয়ের সাথে স্কুটিতে করে চলে যাবো। আজকে আমাকে স্কুটি নিয়ে যেতে হবে না। সকাল সকাল সবার মুখগুলো দেখো, ঘুম থেকে উঠে বসে গেছে হারমোনিয়াম নিয়ে, ভাই আসলো সঙ্গীতা একবার দেখা, মুখটা মহারানী, এর চোখ তো আরো ফুলে আছে, ওই জন্য দেখাচ্ছে না। পিয়াস এখনো আসেনি, ব্যাস শুরু করে দাও, একটু ঘুমিয়ে নে অনামিকা। অনামিকার মুখ দেখ, ভাই এখন ঢোলটা না, সরি এটা নাল না ভাই, নাল এটা, হ্যাঁ নালটা বার করছে, এখন শুরু হবে আসলে। ঢোল আর নালের মধ্যে আমি না কনফিউজড হয়ে যাই, বুঝলা। এ দেখো আজকের আমাদের খাওয়া দাওয়া হচ্ছে, ভ্যারাইটিস আছে, গানে বসেছি আর আমরা খাও না, এটা কোনো সময় হয় না। কাকিম আজকে আমাদের এটাই খেতে দিয়েছে, তাতে করে সত্যি আমরা, হ্যাঁ আমরা গান করতে আসি না খেতে আসি, কে জানে ভগবান জানে। এই মাইনাটা বেশি খাই একটু, এই দেখো একবার দেখে না, মানে সব থেকে তিয়াসের পেটে বেশি আছে। আমার প্লেটে দেখো, দেখো মাপটা দেখো কত কম আছে, দেখো পিয়াসের প্লেটে সবচেয়ে ভালো। আমি আমার হাতে কোনো প্লেটই নেই। বাহ, তুমি এখন খাবে, আমরা চলে যাবো, তারপর তুমি খাবে বেশি করে, তোমারই তো বাড়ি। এখন মা একলা খেতে ইচ্ছে বাবলি। A few minutes later. তো রবিবার মানে দেখতেই পাচ্ছ চিকেন বা মটন আমার বাড়িতে হবে মাস, ঠিক আছে। তো তার মধ্যে আবার আসবে বাইরে দুজন, তো কে আসবে না সব বলছি তোমাদের একটু পরে। তো মা আজকে আবার চিকেন পকোড়াও করেছে, ঠিক আছে। তো ওটা আমার টেস্ট করা হলে হেভি হয়েছে, বুঝতে পারলে, অনেকটা অন্ধকার লাগছে। তো যাই হোক, রবিবার মানে না রান্না করতে একটা দারুণ সেন্ট ওইটা, ঠিক আছে। তো আমি আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে ফ্রেশ হয়ে না হয়েই চলে গেছিলাম আগে রান্নাঘরে। তো যাই হোক, এখন আসলাম উপরে, এখন একটু ফ্রেশ হয়ে যাবো, দেন আবার তোমাদের সাথে কথা বলছি। তো আমি ফ্রেশ হয়ে গেছি আর ফ্রেশ হয়ে চলে আসলাম ভাইয়ের ঘরে, কারণ ভাই বললো যে এই লাইটিং কেবিলটা চলে এসেছে, যেটা অর্ডার করেছিলাম গত পরশু দিন, মেবি খুব তাড়াতাড়ি চলে আসলো। আর আমার না এটার খুব দরকারও ছিল, কারণ ফুটেজগুলো না হলে ফোন থেকে ল্যাপটপে দিতে খুব মানে সমস্যাই হচ্ছিলো। প্রথমে আমাকে ড্রাইভ আপলোড করতে হতো, দেন ওটা আবার ভাই গিয়ে ল্যাপটপে গিয়ে ডাউনলোড করতো, মানে অনেক ঝামেলা ছিল টোটালে। তো এটা আমাকে অর্ডার করতে হলো, তো যাই এটা খুলি কেমন এসেছে দেখি। তো এই যে চলে এসেছে এটা, আমার এবার ফুটেজগুলো ল্যাপটপে দিতে খুব সুবিধা হবে। তো যাই হোক, এখন আমি যাবো স্নান করতে, তার আগে আমাকে একটা ফুটেজ দিতে হবে ল্যাপটপে, কারণ আজকে যে ব্লগটা পোস্ট হবে তো সেটার মধ্যে বাকিগুলো ড্রাইভে নিয়ে নিয়েছিল কালকে ভাই, তবে দুটো না একটা মনে হয় আছে, ওটা আমাকে দিতে হবে ল্যাপটপে এখন। তো এটা দিয়েই দেখি কেমন কী হচ্ছে না হচ্ছে কাজ। তো যাই এখন এটা দিয়ে দিই, দেন যাবো স্নান করতে, আবার ওরা চলেও আসবে। এই যে আজকে আমার বাড়ির স্পেশাল গেস্ট চলে এসেছেন, এদেরকে আমি গেটের বাইরে দাঁড় করিয়ে রেখেছি। ওয়েলকাম 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 টু মাই হোম, ওয়েলকাম টু মাই সুইট হোম। এগুলো আমার জন্য নিয়ে এসেছিস নাকি, ব্যাগ ভর্তি ভর্তি সব গিফট এনেছে। তো সবার আশা মাত্র, মা ওখানে সবার ইন্টারভিউ নিচ্ছে যে এত দেরি করে কেন বুঝলাম, সব গল্প হচ্ছে, ভিডিও করেছিলাম তো, গাছ কেটে নিয়েছিলাম তো, কোন গাছের কোন ফুলের ছবি দেখতে চাইছে আমার মা নাকি, কতদিন পর্দাটা ইয়ে কর, এমন শাড়ি না হয়ে গেছে। তো তো মা হচ্ছে এখানে, মা হচ্ছে পূজা রাফ্রেনের এখন ইন্টারভিউ নিচ্ছিল, এত দেরি করে কেন আসলো, সংসারে কাজ করে এসছে পূজা, পূজার সময় সংসার হয়ে গেছে ঠিক আছে, কিন্তু আফরিন কি করছিলিস তুই? হ্যালো হ্যালো, আজকে ফোন টোটালি ফোন রেখে দিবি, টোটালি ফোন রেখে দিবি, একবার কোনো গল্প নেই, কোনো গল্প নেই। বন্ধুরা কি বলছে দেখিনি, ধং বন্ধুটা, বন্ধুর সাথে কি কালকে পরীক্ষা কি হবে, বন্ধুর সাথে কোন বন্ধু, জাস্ট ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, কোন ফ্রেন্ড, বলো বলো, চললাম স্নান করতে, আমি তোকে একটু পরে ফোন করছি, হ্যাঁ চললাম স্নান করতে, তোরা বস, হ্যাঁ স্নান হয়নি আমার,
তো আমি সান্ধান করে চলে এসেছি আর পূজা আপনি নিচে চলেও গিয়েছে মা আমাদের ডেকে নিয়েছে খেতে দেওয়ার জন্য তো এখন তোমাদের চলো দেখাই যে কি কি রান্না হয়েছে না হয়েছে ওকে এখানে দেখো বেচারাগুলোকে সামনে এত রকমের খাবার সেটা না খেয়ে বসে আছে কেন বলছি কারণ হচ্ছে ওখানে মা স্যালাড কাটছে স্যালাড কাটা হবে তবেই খেতে পাবে ইসরে বেচারাগুলো রে ইসরে দেখ 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 ও মা নাকি লোভ লাগিয়ে মানে মানে লোভ লাগিয়ে বসিয়ে রাখার জন্য নাকি এরকম করে রেখেছে কি অবস্থা বেচারা রে বেচারা এখানে দেখো মা এখানে দেখো মা আবার কত সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছে বাবালি তো তোমাদের এবার দেখিয়ে দিই যে কি কি হয়েছে রান্না এখানে আছে ভাত এখানে আছে চিকেন পকোড়া এটা আছে শিম ভাজা এটা চাটনি চিকেন আর এটা হচ্ছে সর্ষে বাটা এবার আর এখানে আছে স্যালাড এটার জন্য এরা দাঁড়িয়েছিল এটা হচ্ছে স্যালাড আর এবার তোমরা হচ্ছে হ্যাঁ শুরু করে দাও খেতে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা একটু ছাদে ঘোরাঘুরি করব সুখের দুঃখের গল্প করব এরা না সবাই ভাবে যে আমি ছবি তোলার জন্য ডাকছি কিন্তু না আমি ব্লগ করার জন্য ডাকছি তো এখন যাই হোক ও হ্যাঁ খেতে খেতে মা মানে অনেক সুনাম করেছে আমার সেই কি কি সুনাম করেছে এক দুটো তোর আর সুনাম কাকিমা তোরা সুনাম না ওটাকে দুর্নাম বলে মানে যত দুর্নাম যত আমি ভালো মন্দ কাজ করি সেগুলো সব বলেছে সব একবারে আর তুই কি কোনোদিন আজও ভালো কাজ করেছিস না আমি একটাও ভালো কাজ করি না হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দাঁড়া তুই কি কোনোদিন ভালো কাজ করেছিস আমি একটাও ভালো কাজ করিনি তাহলে কি ভাবে ও ভাই একদিন করতে পারো তো যাই হোক আমাদের আমাদের এখন এগুলো হাসাহাসি মানে তারপরে সুখ দুঃখের সংসারের গল্প এখন লেগে থাকবে তো আবার তোমাদের সাথে একটু পরে কথা হবে আর এখন আমাদের একটু কিছু প্রাইভেট কথা আমরা এখন কিছু বলাবলি করবো তো তো আমি একটু মাঝে গল্প করতে করতে ভাইয়ের ঘরে এসেছিলাম কারণ আজকে যে ব্লগটা যাবে তো হচ্ছে মানে সেটা একটু কাজ চলছে এডিটিং এর তো ওটা একটু দেখতে এসেছিলাম তো যাকে এখন তাড়াতাড়ি করে আবার নিচে যাই দেন আবার আমাদের অনেক গল্প শুরু হবে তো আমাদের এখন অনেক গল্প স্বল্প হচ্ছে প্লাস দেখো এরা সব ড্রেস চেঞ্জ করে ফেলেছে কেন নাকি আমাদের এখন ফটো শ্যুট হবে তো আমরা তিন চারটে ফটো ফটো নিব এখন তো শুরু করো কি ভাই এটা এমন করে ফোনের উপরে মানে বসছিস গানটাই বন্ধ করে দিচ্ছিস তো তো আমরা এখন এখানে বক্সে এই যে গান চালিয়ে দিয়েছি এখন আমরা এই যে বুঝতে পারলে তো এখন আমরা কি করবো আমাদের নাচ হয়েছে গল্প হয়েছে ফটো শুট হয়েছে এবার আমরা এখানে দেখো হারমোনিয়াম নিয়েও বসে গেছি কি অবস্থা পূজা যদিও বসেনি আমি আর আপনি হারমোনিয়াম নিয়েও বসে গেছি এখন এখন আমরা গান করবো আর কি তো পূজার এখানে খুব ঠান্ডা লেগে গেছে তো যাই হোক এখন বাড়ি বেরোচ্ছে খুব ভালো লাগলো সারাটা দিন না হেভি বেরোলো আজকে খুব ভালো লাগছিল সব তিন বান্ধবী মিলে আবার অনেকদিন পর ঢং করিস না বুঝতে পারলি তো যাই হোক তো সবাই টাটা করে দে পূজা হচ্ছে মানে মানে কি বলতো আজকে আমরা একসাথে হয়েছিলাম কারণটা কি কারণ পূজা চলে যাচ্ছে আহমেদাবাদ ওর বর ওখানে মানে জব পারপাসে ওখানে আছে কষ্ট বেচারা এখন অত দূর চলে যাবে দিয়ে আমাদের খুব কষ্ট হচ্ছিল সেই কষ্ট আমাদের বেশি কষ্ট লাগছে এই ভেবে যখন হ্যাঁ কোন অনুষ্ঠান হবে তখন পূজার যে মেকআপটা করে দেয় সেটা আর আমরা পাচ্ছি না তার জন্য খুব দুঃখ লাগছে পূজা খুবই দুঃখ লাগছে আর যে আমরা ভালো মন্দ খাবো সেই ভালো মন্দ খাওয়া থেকেও বাদ পড়বে বেচারা শুধু তাই না আমরা অনেক সময় ঘুরতে যাই সেটা ভালোভাবে থাকবি গলা জড়াজড়ি করে কান্নাকাটি করে নিবো তারপর ওরা বাড়ি চলে যাবে শ্বশুর বাড়ি যাচ্ছে না হ্যাঁ মানে শ্বশুর বাড়ি ওর কিন্তু ওর মানে যেখানে ওর বাবার বাড়ি সেখানে শ্বশুর বাড়ি কিন্তু ওর বর যেহেতু জব পারবে দূরে থাকে তোকে দূরে যেতে যাচ্ছে জব পেয়েছে বর খাওয়াইনি চলে গেল পালাই গেল আমি তাই খাই লেগেই থাকবে আর আবার একটু পরে তোমাদের সাথে কথা হবে এখন ওরা ওদেরকে বিদায় করে দিই হ্যাঁ টাটা করে দে
তো পূজার আফরিন তো চলে গেল। সত্যি কথা বলতে মনটা খারাপই করছে, যখন যাচ্ছিল তখনও মনে হচ্ছিল যে থেকে যাক, মা খুব করে বললো। বাট মানে আফরিনের কালকে এক্সাম আছে আর পূজা দু তিন দিন পর যেহেতু বেরিয়ে যাবে তো ওরও প্যাকিং ফ্যাকিং আছে, তো যাই হোক সব মিলিয়ে আর ওদের থাকা হলো না। সত্যি কথা বলতে না আমরা তিন বান্ধবী যখন একসাথে থাকি তখন মনেই হয় না যে বাড়ি যাই, বাট নিজের নিজের কাজকর্ম পড়াশোনা আছে এগুলোর জন্য নিজের নিজের বাড়ি যেতেই হবে, দেন আবার দেখা হবে ঠিক আছে এটা ভেবেই মনটা ঠিক করে নিত, কিছু করার নেই। তো যাই হোক এখন আমি চলে এসেছি ভাইয়ের ঘরে, ভাই বললো যে আজকে যে ব্লগটা পোস্ট করবো সেটা এডিটিং করা হয়ে গেছে, তো আমি একটু দেখে নিয়েছি ঠিকঠাক হয়েছে কি না, দেন গিয়ে পড়তে বসবো, আজকে সারাদিন দেখেছো পড়াশোনা হয়নি আমার, তো যাই হোক এখন তাড়াতাড়ি করে দেখে নিন, দেন আবার গিয়ে পড়তে বসতে হবে। তো এখন খুব খিদে পেয়ে গেছে, যাবো নিচে খেতে, মা বললো আজকে রুটি আর চিকেন আছে রাত্রে, তো ওটাই খেয়ে নেবো তাড়াতাড়ি। আর খুব খিদেও পেয়ে গেছিলো আর রাত 10টাও বাজে, মানে এখন 10টা বাজে নি, এক দু মিনিট দেরি আছে, যাই হোক এখন তাড়াতাড়ি করে যাই নিচে খেয়ে নিই। তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি খেয়ে চলে আসলাম উপরে, যদি আমি এখন ঘুমোবো না, আমার আরও কাজ আছে, পড়তে বসতে হবে প্লাস চুল টুল বাঁধতে হবে, যাই হোক এখন জয়সি ব্লগটাকে এন্ড করতে। আর এখানে এই যে টিপ টিপ আওয়াজ পাচ্ছ, প্লাস্টিক ফাটাচ্ছে ভাইটা খুব বদমাস, এই দেখো এই যে এগুলোকে ফাটাচ্ছে বদমাস, এই যে এখানে বসে আছে। তো যাই হোক আজকে ব্লগটা এতটুকুই রাখছি, আর আজকে ব্লগের কোন পার্টটা তোমাদের ভালো লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর এখন মানে ভেবেছি যে ডেইলি ব্লগ যাবে, বাট জানি না কতটা কী হবে ভেবেছি। তো যাই হোক আজকে ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, ভাই প্লিজ আওয়াজটা করিস না বদমাইজ থাকার। তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড আবারও দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। Oh, oh, oh.